হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি ছোট্ট দেশ নেপাল। আজকে নিয়ে যাব তোমাদেরকেও ভারতের প্রতিবেশী এই মন্দিরের দেশে। প্রাকৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ এই স্থান কিন্তু এক এক পলকে তোমাদের আলাদা আলাদা রূপ দেখাবে। হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া অ্যাডভেঞ্চারের জন্য বিশ্ববিখ্যাত এই দেশের পোখারা শহর। আর শীতের দেশের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমাদের সকলেরই জানা। রাতের কাঠমান্ডুতে রাত্রি যাপন থেকে শুরু করে বাবা পশুপতিনাথের দর্শন সব এক জায়গায়। ঘুরিয়ে দেখাবো তোমাদেরকেও জানা অজানা নেপালের অনেক জায়গা। তাহলে চলো শুরু করি আজ থেকে সবুজ নদী এবং এভারেস্টকে সঙ্গে নিয়ে নেপাল ভ্রমণ সিরিজ। গুড ইভিনিং ফ্রম হাওড়া। আশা করব সবাই তোমরা খুব ভালো আছো। স্বাগত তোমাদেরকে আমার চ্যানেল নোওয়্যার বাট নাও হিয়ারে। নিয়ে চলে এসেছি আরও একটি নতুন অধ্যায় আমার জীবনের, আরও একটি নতুন জায়গা নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় চলেছি আজকে। আমি চলেছি নেপাল, আমার জীবনের প্রথম সোলো ইন্টারন্যাশনাল ট্রিপ। তো ঘোরাবো তোমাদেরকে, দেখাবো তোমাদেরও বিভিন্ন জায়গা। জুড়ে থাকো আমাদের সাথে, বিকজ তোমাদের ধারণা নেই কোথায় কোথায় আমি যেতে চলেছি, কী কী তোমাদেরকে দেখাতে চলেছি। আমার প্ল্যান বেশ বড়। আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 21 তারিখ, আমি কলকাতায় আবার ফিরে আসব জানুয়ারির 3 তারিখ। তো শুরু করছি আজকের জার্নি। দশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমার ট্রেন 13043 হাওড়া টু রক্সল এক্সপ্রেস, যেটা করে আমি যেতে চলেছি রক্সল। বাথরুম আর বেসিনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গেট থেকে ঢুকেই এই একটা বেসিন রয়েছে ইন্ডিয়ান স্টাইলে। জল কি আসছে? জল আসছে, আয়না দেখি এদিকের বাথরুমটা কীরকম ইন্ডিয়ান স্টাইল। ওরে মা গো, প্রচণ্ড গন্ধ। আয়না ফোনে রেকর্ড করছি, যদিও বেসিন জল আছে আলো, বাট গন্ধ প্রচণ্ড বেশি। দেখি পরের বাথরুমটা, এটা ওয়েস্টার্ন বেসিন, জল পড়ছে। এই ছিল মোটামুটি বাথরুম, গন্ধ প্রচণ্ড বেশি। ট্রেন ছাড়বে আমাদের রাত 11টার সময়, তো ব্লগ করার মতো আর কোনো সেরকম সময় পাবো না। আজকে রাতটা ঘুমিয়েই পড়ব, বাকি দেখা হবে কালকে সকালে। চলো টাটা, গুড নাইট। পরের দিন সকালে ঘুম ভেঙে বাইরে চাইতেই দেখি আশেপাশে শুধু ঘন কুয়াশা। এই ট্রেন জার্নিতে আমার অপর দিকে বসেছিল আমারই সঙ্গী, আমার ব্যাকপ্যাক পিঠে। যত বেলা বাড়তে থাকলো আশেপাশের কুয়াশা আস্তে আস্তে সরে যেতে থাকলো। গুড মর্নিং ফ্রম বিহার, সীতামারি জাংশন। আমাদের ট্রেন এখনো 1.5 ঘন্টা লেট, জানি না কখন পৌঁছবো। রাইট টাইম ছিল 1:30 সময়, বাট মনে হচ্ছে 2:30 বেজে যাবে। যেটা বলার জন্য আমি এখন ক্যামেরাটা অন করেছি সেটা হলো গিয়ে, যদি নেপাল যেতে চাও তাহলে 5টা টোটাল পয়েন্ট আছে ভারতের মধ্যে দিয়ে তোমরা যেতে পারো। একটা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড, সেকেন্ড হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে গিয়ে আমাদের নিজেদের বাংলা, সেটা হচ্ছে গিয়ে তোমরা NGP থেকে যেতে পারো, ফোর্থ হচ্ছে গিয়ে রক্সওয়াল থেকে বীরগঞ্জ হয়ে যেতে পারো, আরেকটা হচ্ছে সিকিম। এই 5টা স্টেট থেকে আলাদা আলাদাভাবে তোমরা নেপাল ঢুকতে পারো।
তো এটাই বলার ছিল, এবার দেখা যাক আমি কখন নেপাল গিয়ে পৌঁছাতে পারি। বাকিটা দেখাবো তোমাদেরকে, জুড়ে থাকো আমার সাথে। ঘন্টা লেট করে ট্রেন ঢুকলো আমাদের রক্সল স্টেশন। সেখান থেকে আমি চেপে পড়েছিলাম ঘোড়ার গাড়িতে বর্ডার পার করে নেপালের বীরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। বীরগঞ্জ যেতে লাগে মোটামুটি 45 মিনিটের মতো কিছুটা সময়। শেয়ার করে গেলে ভাড়া পড়ে 50 টাকার মতো, তবে আমি পুরো গাড়িটাই ভাড়া নিয়েছিলাম বলে আমার থেকে নিয়েছিল 100 টাকা। ওই যে দূরে নেপাল বর্ডার, নেপালের পতাকা উড়ছে, অসাধারণ। অফিসিয়ালি আবার নেপালে ঢোকা হবে। এখন আমি অফিসিয়ালি দাঁড়িয়ে আছি নেপালের বীরগঞ্জে, অফিসিয়ালি নেপালে, ইন্ডিয়ার বাইরে। আর আমার পেছনে যদি দেখতে পাও, এটা হচ্ছে নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে আমি কারেন্সি এক্সচেঞ্জ করালাম আর এখান থেকেই ফ্লাইটের ব্যাপারে খোঁজ নিলাম, বাট দুর্ভাগ্যবশত ফ্লাইট আজকে সব ক্যান্সেল হয়ে গেছে। রিজন, আর্থকোয়েক হয়েছে কাঠমান্ডুতে। তো রাতের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো কাঠমান্ডুর জন্য। আমরা মানে আমি বেরিয়ে যাবো, আমি তো একাই এসেছি। সেটাই তো, দেখা যাক রাস্তায় যতটুকু দেখাতে পারি ততটুকুই দেখাবো, বাকি তো কাঠমান্ডুতে গিয়ে আসল জিনিস দেখাবো। নেপালের কারেন্সি রেট যাচ্ছে প্রত্যেক ইন্ডিয়ান 1 টাকায় নেপালের 1.6। তো 10,000 টাকা আনলে 16,000 টাকা তোমরা পাবে। এবার যদি তোমরা দালালের থেকে কিছু করাতে চাও, তাহলে তারা 1 টাকা করে এক্সট্রা নেবে। তো ধরে নাও যদি 10,000 টাকার তোমরা এক্সচেঞ্জ করাও, তাহলে 100 টাকা ওরা এক্সট্রা নেবে। এরকম করে কারেন্সি এক্সচেঞ্জ হয় এখানে। আর এখান থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য আমাদের গাড়ির খরচা পড়ছে শেয়ারে 700 টাকা ইন্ডিয়ান রুপিস, এখনও অবধি নেপালি হয়নি। তো সেটা করেই কাঠমান্ডু যাবো। রাতের গাড়িতে কাঠমান্ডুতে যাওয়ার মজাটাও একটু আলাদা। অন্ধকার পাহাড়ি রাস্তা, দূরে দেখা যায় পাহাড়ের গায়ে টিমটিমে আলো, আর আকাশে এক রাশ তারা। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। প্রায় রাত 10টার সময় আমি এসে পৌঁছালাম কাঠমান্ডুর সাংগ্রিলা বুটিক হোটেলে। তো 302 নম্বর হচ্ছে আমার রুম। আরেকটা জিনিস দেখিয়ে দেবো তার আগে, ওয়াইফাই আছে, খুব ভালো, খুব কাজের জিনিস। তাহলে চলো রুমে ঢুকবো। রুমে ঢুকতে গেলে কার্ড। আমি রয়েছি এরকম একটা ডরমেটরি সিস্টেমের রুমে, যেখানে ওপরে 2টো বেড আর নিচে 2টো বেড। আমার সাথে আপাতত কেউ রুম শেয়ার করছে না, তো আমার জন্য বেশ ভালোই হয়েছে। এখানে আমি শুয়ে আছি, আমার লাগেজেসগুলো রাখা আছে, একটা কাবার্ডও আছে। এটার সাথে এখানে লকার সিস্টেম করা আছে পাসওয়ার্ড দিয়ে, একটা চেয়ার, ছোটো ছোটো কিছু গদি, একটা বড় আয়না। হাই, এখানে জিনিসপত্র ঝোলানোর জায়গা, সাথে জুতো রাখার আর নোংরা টোংরা ফেলার জায়গা। এটাই ছিল মোটামুটি রুমটা। একটা সুন্দর পেইন্ট ওয়ার্ক করা আছে ওখানে, আর নাইট ল্যাম্প তো রয়েছেই। অবশেষে 6 ঘন্টার এই যাত্রার পর গাড়ি করে কাঠমান্ডুতে এসে পৌঁছেছি। থামেলে উঠেছি একটা হোমস্টে বলা যায় না, হোস্টেল বলতে পারো, অ্যাকচুয়ালি হোটেলও। এখানে রুমসও পেয়ে যাবে তোমরা, আর হোস্টেলসও পেয়ে যাবে। আমি রয়েছি ডরমেটারি বেডসে, দেখাবো একবার বেডগুলো। এই দেখো আমার পেছনে এখানে রয়েছে 2টো, আবার এখানে রয়েছে 2টো, ঠিক আছে। তো এক একটা বেডের জন্য এরা নিচ্ছে 700 টাকা নেপালি রুপিস পার নাইট। তো 700 টাকা নেপালি রুপিস মানে হচ্ছে কি 437-438 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমার মনে হয় ঠিকই আছে, এদের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম থামেলের ওপরে। তো তোমরা চাইলেও এখানে এসে থাকতে পারো। বড্ড টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি 45 ঘন্টা ধরে ঘুমোনো হয়নি, ট্রেনে তো একদমই ঘুমোইনি। হ্যাঁ,
এবার একটু ঘুমোবো খেয়ে দে। তো আজকের ভ্লগ বা এই ভ্লগটা আমি এখানেই শেষ করব। কালকে থেকে আমাদের নেপাল ঘোরা শুরু হবে, বাকিটা পরের ভ্লগগুলোতে তোমরা বুঝতে পারবে কী কী আছে আমার ভ্লগে। এই বলে আমি আজকের ভ্লগ শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক দাও, খুব দরকার এটা দেওয়া। লাইক যদি না দাও, ইউটিউব বুঝতে পারবে না যে তোমরা আমার ভিডিওটাকে ভালোবাসছো। শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে আরও লোকে দেখার সুযোগ পেয়ে যায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি অনুপ্রাণিত হতেই পারবো না। পরের ঘোড়াগুলো তো দেখাতে হবে তোমাদেরকে, তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। এই বলে আমি জানাচ্ছি তোমাদেরকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। অদ্ভুতভাবে তৈরি হয়েছে, তাই না? অসাধারণ দেখতে লাগছে। মানুষের হাতের কাজ যে এতটাও ভালো হতে পারে, সেটা এই জায়গায় না আসলে তোমরা বুঝতে পারবে না।